হ্যালো ফ্রেন্ডস সন্ন্যেন্দুর একটা চ্যানেল তোমার সবাইকে অস্বাগত স্বর্ণেন্দু তো ফ্রেন্ডস কালকে তোমাদের ভিএসও সেকেন্ড হ্যার পরীক্ষা তোমার সবাইকে আবার বেস্ট অফ লাগ আর হ্যাঁ বলে দিচ্ছি খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিও একদম সিলেম মিস্টেক করো না তো কতগুলো সিলি মিস্টেকের উদাহরণ দিয়ে দিয়েছি যেগুলো আমি বা আমার চেনা বন্ধুরা করেছিল তো প্রথম কথা দেখে নেবে মানে দশম আগে দশমিক বসে সেটা ভালো করে দেখে নেবে কারণ অপশান এরম দিতে জিরো পয়েন্ট জিরো জিরো টু জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট টু এরম ভাবে তো সেই হিসাবে তোমরা যেন ঠিকঠাকটাই দাগ করো সেটা দেখবে হ্যাঁ আর এছাড়া ধর কোনো অঙ্কে তোমরা এককটা দেখে নেবে কী দিয়েছে কোনো অঙ্ক বা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নে ধরো সেন্টিমিটারটা একটা এক সেন্টিমিটার আছে একটা মিটারে আছে সেই হিসাবে তোমরা ঠিকঠাকভাবে ইউনিট কোনো ইউনিটের যে চেঞ্জটা না একটা ইউনিটে কন ইউনিটের চেঞ্জটা সেটা ঠিকঠাক করে করবে যেন ভুল না হয়ে যায় কারণ ভুল করলে যে অপশানটা সেটা অপশানে দেবে আর একটা হয়তো কোনো প্রশ্নের উত্তরটা সেন্টিমিটার এসছে তুমি মিটারের অপশানটা দাগ দিলে ফার্স্টে দেখে তো সেটাও একটা রকমের ভুল তো এই ভুলগুলো অ্যাভয়েড করবে আর হ্যাঁ ওয়ে শিটটা একদম ঠিক করে আস্তে আস্তে বলবে একদম মিলিয়ে মিলে এরম করো না ধর এগারোটা ডি করেছো বারোটা সি তুমি এগারোটা সি বারোটা ডি এরকম দাগিয়ে দিলে বা ভুল বল গোল করে দিলে এটা কখনোই করো না হ্যাঁ পরপর মিলে মিলে দাগাবে যে এক নম্বরটা দেখাচ্ছে এক একটা ডি দুই নম্বরটা দেখাচ্ছি দু একটা বি মিলি মিলিয়ে মিলিয়ে দাগাবে যে কোন প্রশ্নে কোনটা দেখাচ্ছ এবার ধরো একবারে ভুল করে দিলে কিন্তু পরপর অনেকগুলো ভুল হয়ে যাওয়ার চান্স থাকে বা একটাও ভুল করবে না একটা ভুল করলেও তো মাইনাস একদম ভালো করে সাবধানে দাগাবে আর বলেই দিয়েছে একদম মানে কতটা মানে সেভেন্টি পার্সেন্ট শিওর না হলে অ্যান্সার করো না দুটো অপশান সন্দেহ থাকলে একমাত্র করবে তার বেশি অপশানের সন্দেহ থাকলে করবে না ঠিক আছে আর যেটা পারবে না সেটা নিয়ে বেশি মাথা ঘামাবে না যেগুলো পারবে সেগুলো করে নেবে প্রথমে লাইফ সায়েন্স তারপর ফিজিক্যাল সায়েন্স তারপর ম্যাথ তো আমাদের সবাইকে বেস্ট অফ লাগ আমারও প্রায় এক হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হতে চলেছে হয়তো কয়েক দু চার দিনের মধ্যেই হয়ে যাবে তো ঠান্ডা মাথাতে তোমরা পরীক্ষা দিয়ে একদমই নার্ভাস হবে না ভাববে আমি পারবো আমি থার্ড লেয়ারে নিশ্চয় উঠতে পারবো এরকম ভেবে পরীক্ষা দিতে যাবে হ্যাঁ সিক্সটি অনেকে বলছিল কত পার্সেন্ট বলে উঠবে কি তো সিক্সটি পার্সেন্ট পেলে শিওর চান্স পার থার্ড লেয়ারে বা এবার যদি সিক্সটি কম পাবে তাহলে যে জেলায় যেরকম নাম্বার উঠবে সেই হিসাবে প্রত্যেক জেলা থেকে টোয়েন্টি পার্সেন্ট ছেলে নেওয়া হবে মানে যতজন ছেলে পরীক্ষা দেবে তার পাঁচ ভাগ ছেলে নেওয়া হবে পাঁচ ভাগের এক ভাগ ছেলে নেওয়া হবে তো সেই হিসাবে যদি তোমার জেলায় কম নাম্বার ওঠে তাহলে তুমি কম চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পেয়ে যেতে পারো এবং হয়তো পেয়েও যাবে পঞ্চাশ পার্সেন্ট অনেক জেলাতেই তো হোক সবাই ভালো করে পরীক্ষা দিয়ে বেস্ট অফ লাগ আজকে আর বেশি কথা বলবো না তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলটা বন্ধুদের সাথে রিলেটিভদের সাথে শেয়ার করে দিও আর আমার ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্ট করো আর হ্যাঁ যেদিন রেজাল্ট বেরোবে তোমরা যদি আগে থেকে জানতে পারো কবে রেজাল্ট বেরোচ্ছো সেটা আমাকে ইউটিউবে কোনো না কোনো ভিডিও তো কমেন্টের মাধ্যমে ইনফর্ম করো আর আমার টেলিগ্রাম চ্যানেলও জয়েন্ট হয়ে থেকো আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং বিভিন্ন গ্রাফ বিভিন্ন জিনিস দিয়েছি সেগুলো একবার লাস্ট মিনিটে দেখে নাও হুম আর একদমই ঠান্ডা মাথায় থাকবে কোনো চাপ নেবে না পরীক্ষার আগে বেশি ছোটো ছুটি করবে না আর কী কী নিয়ে স্কুল ড্রেস যাবে যেতে যাবে ওটাই ভালো আর কী কী জিনিস নিতে হবে সেটা একটা শর্ট ভিডিওতে বলেছি ওটা দেখে নাও আর ব্যাগ ভিতরে অ্যালাউ নয় কোনো স্মার্ট ওয়াচও অ্যালাউ নয় ক্যালকুলেটর তো অ্যালাউড নয় আর জ্যামিতি বক্স নিয়ে যাবে তো ওকে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এক তোমরা কবে রেজাল্ট পেয়েছো সেটা তোমাকে জানাবে আর রেজাল্ট পর কী কত নাম্বার পেলে সেগুলোও কমেন্টটা জানাবে আর কার পরীক্ষা কেমন হলো সেটা এই ভিডিওর নিজে কমেন্টটা জানাবে কালকে পরীক্ষার পর কার পরীক্ষা কেমন হলো কত পাবে বলে এক্সপেক্ট করছো সেই সব এই ভিডিও নিজে জানাবে তো সবাইকে বেস্ট অফ লাক বাই